52তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে সংযুক্ত আরব আমিরাত। এই উপলক্ষে আমিরাতের 7টি শহরকে অপরূপ সাজে সাজানো হয়েছে। মোটর র্যালি, বিমান মহড়া, ড্যান্সিং ঝর্ণা, আলোকসজ্জা, আতশবাজি, উঁচু ভবনের রং বেরঙের সাজ আর আলোর ঝলকানি। শহরের সড়কগুলোতে জাতীয় পতাকার পাশাপাশি উজ্জ্বল 52 লেখা শোভা বাড়াচ্ছে। দিবসটি উপলক্ষে আমিরাতের সব জায়গায় গাড়ি পার্কিং এবং মোবাইল ডাটা ফ্রি। এছাড়া আবুধাবিতে 1018 জন, দুবাইতে 1249 জন, শারজায় 475 জন, আজমানে 143 জন, ফুজাইরাতে 113 জন এবং রাস আল খাইমায় 442 জন সহ মোট 3440 জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। 1971 সালে 2 ডিসেম্বর ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে মরুময় দেশ সংযুক্ত আরব আমিরাত। স্বাধীনতা পরবর্তীতে মরহুম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নেতৃত্বে সড়ক যোগাযোগ, অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়নে দেশটির ব্যাপক অগ্রগতি সাধিত হয়। আছে অসংখ্য দৃষ্টিনন্দন ও আকাশচুম্বী ভবন। স্বাধীনতার পর খুব কম সময়ে আমিরাত বিশ্বের অন্যতম সুন্দর রাষ্ট্রে পরিণত হয়েছে। মাত্র কয়েক দশকের মধ্যে মরুভূমির বুকে বড় বড় দালান আর অট্টালিকার স্বপ্নের রাজ্য হিসেবে গড়ে উঠেছে আমিরাত। এমনকি বিশ্বের প্রথম 10টি ধনী দেশের একটি এই সংযুক্ত আরব আমিরাত। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস। ডায়াল করুন 6015#।